চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী কবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ম্যাচের বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, চলমান কোপা আমেরিকাতে বেশ ভালো ছন্দে আছে প্রত্যেক দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে পাল্লা দিয়ে খেলেছিল কানাডা, যদিও সেই ম্যাচে কানাডাকে 2-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সাথে সমানে সমানে লড়াই করেছে চিলি, সেই ম্যাচে শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয় মেসিদের। দর্শক, চিলির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি আছে মেসিদের, সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা বনাম পেরুর গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 জুন। 30 জুন পরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। দর্শক, এই ম্যাচটি হারলেও কোনো সমস্যা নেই আর্জেন্টিনার জন্য, কেননা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতে নিয়েছে মেসিরা। প্রথম দুই ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিরা। অর্থাৎ পেরুর বিপক্ষে হারলে কিংবা ড্র করলেও কোনো ইফেক্ট পড়বে না আর্জেন্টিনার জন্য, যদিও এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের লক্ষ্যে মাঠে নামবে। দর্শক, শেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে শেষ 5 ম্যাচের মধ্যে পেরু জয় পেয়েছে 2টি ম্যাচে, 2টি ম্যাচে হেরেছে এবং 1টি ম্যাচে ড্র করেছে। এবারের কোপা আমেরিকাতে তারা তেমন ভালো কিছু দেখাতে পারেনি এবং তাদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে 30 জুন ভোরে। দর্শক, কানাডা এবং চিলিকে হারানোর মাধ্যমে এবারের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর অথবা মেক্সিকো। যেকোনো দুই দলের মধ্যে থেকে যেকোনো এক দল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, আর কোয়ার্টার ফাইনাল জিততে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। দর্শক, তার আগে 30 জুন ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। দর্শক, এই ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।